بسم الله الرحمن الرحيم. السلام عليكم প্রিয় দর্শক, দেশের প্রত্যন্ত অঞ্চলের অখ্যাত বিখ্যাত সব অঞ্চলেরই তথ্য উপাত্ত এবং দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করে কিছু কিছু দৃশ্য সম্পর্কে আমরা যথেষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারি, সেগুলো আপনাদেরকে জানিয়ে দেই। কিছু আছে যেগুলো আমরা যথাযথভাবে তথ্য সংগ্রহ করতে পারি না, সেগুলো শুধু দৃশ্য দেখায়। আর সামান্য কিছু চলতি পথে যে সমস্ত তথ্য বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা যায় ব্যক্তিগত উদ্যোগে, সেগুলোই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে যে দৃশ্যগুলো দেখাবো সে সম্পর্কে সামান্য কিছু ভূমিকা দেওয়ার আগেই আপনাদের প্রতি একটি বিশেষ অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বেশ কিছু তথ্য আপনারা জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব। যে ভূমিকা দেওয়ার কথা বলছিলাম সুপ্রিয় দর্শক, সেটি হলো কাপাসিয়া হতে টোক গোসিঙ্গা আমরাইত, আমরাইত হতে কাপাসিয়ার দিকে একবার ভ্রমণ করেছিলাম। সেই ভ্রমণ পথে কয়েকটি বাজারের নাম আমাদের চোখে বেশ আকর্ষণীয় মনে হয়েছে, একটু আনকমন বা একটু ব্যতিক্রম ধর্মী নাম, তো সে সম্পর্কেই আপনাদেরকে সামান্য কিছু বলবো। তার মধ্যে একটি হলো লতাপাতা বাজার, কাপাসিয়া উপজেলার, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা, কাপাসিয়া উপজেলারই একটি অংশ লতাপাতা বাজার। আরেকটি হলো মিয়া বাজার বা মিয়ার বাজার। এই দুটি বাজার আমরা চলতি পথে দেখেছিলাম, শুনশান রাস্তা, একদম কোনো প্রকার যানজট আমাদের চোখে সেরকম একটি পড়েনি, চারদিকে সবুজ ফসল গাছ, এই সবুজের বুক চিরেই পিচ ঢালা পথ, সেই পথ ধরেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর আমাদের ক্যামেরার দৃষ্টি ছিল রাস্তার দুদিকে, সেখান থেকেই সামান্য কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। লতাপাতা বাজার সম্পর্কে আমরা যে অংশটুকু জানতে পেরেছি সেটি হাটটি রাস্তার থেকে রাস্তার বাইরের দিকে বা রাস্তার দুপাশে যে অংশটুকু দেখা যাচ্ছে তার থেকেও বেশ বড়। এখানে বেশ কিছু আধুনিকতার ছোঁয়া লেগেছে। এই অংশের অত্র অঞ্চলের মানুষের কেনাকাটা, তাদের নিত্য প্রয়োজনীয় বিষয়াদি এখান থেকে তারা সম্পন্ন করে থাকেন। এখানে এর পাশাপাশি এর পাশেই এর থেকে সামান্য কিছু দূরত্বে রয়েছে আরেকটি বাজার, সেটি হলো মিয়ার বাজার। মিয়া বাড়ি, এখানে একটি বাড়ি সম্ভবত আছে যে যতটুকু আমরা জানতে পেরেছি, তাদের নামানুসারেই এটি হয়েছে মিয়ার বাজার প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে। এই বাজারটিও বেশ বড়, এখানে বেশ কিছু দোকানপাট বেশ আধুনিক, এখানে ফুডপান্ডার অর্ডার দেওয়া যায়, বার্গার অর্ডার করলে বাসায় পৌঁছে দেয় বলে আমরা জানতে পেরেছি। আমরা যে সময় ভিডিও ধারণ করেছি সে সময়ে এখানে যথেষ্ট ভিড় ছিল না, তবে শুনেছি যে বিকালের দিকে এখানে পর্যাপ্ত ভিড় হয়ে থাকে।
এই দুটি অংশই শীতলক্ষা নদ দ্বারা বেষ্টিত। এখানে প্রচুর পরিমাণে ফসলাদি জন্মে, যেগুলো আপনারা এই দৃশ্য থেকেই অনুমান করতে পেরেছেন। কাপাসিয়া থেকে আসতে অথবা ঢাকার দিকে যেতে, ঢাকা থেকে আসতে আপনারা যদি এই অংশে আসতে চান, টোকে যদি যেতে চান, তাহলে এই লতাপাতা বাজার এবং মিয়ার বাজার অতিক্রম করতে হবে। আরেকটি জিনিস অতিক্রম করতে হবে, সেটি হলো ফকির মজনু শাহ সেতু। শীতলক্ষা নদীর উপরে বিশাল এক সেতু রয়েছে, সেই সেতুটি আপনাদেরকে অতিক্রম করে আসতে হবে। সুন্দর দৃশ্য রাস্তার চারদিকে দেখতে দেখতে আমরা চলে আসছিলাম। গাড়ির গতি ছিল অত্যন্ত বেশি, কারণ ভিড় ছিল না, রাস্তায় কোনো যানজট ছিল না, সামান্য কিছু যানবাহন আমাদের চোখে পড়েছে, অল্প কিছু বাস যেগুলো স্থানীয় রুটে চলাচল করে সেগুলো আমরা দেখেছি। এখানকার দোকানপাটগুলোতে ভিড় খুব একটা ছিল না বলেই আপনারা দেখতে পাচ্ছেন। তো সুপ্রিয় দর্শক, যেহেতু বাজারের নাম এবং এর অবস্থান ছাড়া আমাদের কাছে এর সম্পর্কে যথেষ্ট তথ্য নেই, এজন্য আপনারা যদি কেউ এই বাজার দুটি সম্পর্কে সুন্দর তথ্য আমাদেরকে জানাতে পারেন, তাহলে আমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে এগুলো দিয়ে দেব। আমরা শেষ দিকে চলে এসেছি, আপনাদের প্রতি আবারও একটি অনুরোধ, আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের ভিডিওগুলো দিয়ে থাকি, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আপনাদের প্রতি একটি ঘোষণা, সেটি হলো যে আপনার অঞ্চলের, প্রত্যন্ত অঞ্চলের যদি কোনো ভিডিও, বাজার এবং বিশেষ কোনো অংশের ভিডিও যদি আপনারা আমাদেরকে সরবরাহ করেন, তাহলে অবশ্যই আমরা সেগুলো প্রচার করার চেষ্টা করব। আপনারা মৌলিক ভিডিও দেওয়ার চেষ্টা দিবেন এবং এগুলো এর সম্পর্কে সামান্য কিছু তথ্য, যতটা তথ্য আপনারা পারেন আমাদেরকে জানানোর চেষ্টা করবেন, আমরা আপনাদের নাম ঠিকানা সহ সেই ভিডিওগুলো প্রচার করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, দেখতে থাকুন কাপাসিয়া টোক সড়কের লতাপাতা বাজার এবং মিয়ার বাজার। আল্লাহ হাফেজ।